বন্ধুরা ইতিমধ্যে সারা দেশ জুড়ে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নতুন আইন সেই নতুন আইন কিন্তু চালু হয়ে গেছে এই নতুন আইনের মাধ্যমে কিন্তু যে সমস্ত সংখ্যালঘু ধরুন হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান এই সমস্ত সংখ্যালঘু মানুষরা রয়েছেন যারা বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তানের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ থেকে বিতাড়িত হয়েছেন বা ধর্মীয় নিপীড়নের কারণে সেখান থেকে বা ধর্মীয় অত্যাচারের কারণে সেখান থেকে পালিয়ে ভারতে চলে এসছেন ভারতে বসবাস করছেন তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে তার জন্য ইতিমধ্যে একটি নতুন আইন চালু হয়ে গেছে যেটা আগেই আপনাদেরকে বললাম সিএ আর এই আইনের আওতায় কিন্তু আপনারা এই নাগরিকত্ব পাবেন আর এই নাগরিকত্ব দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে একটি অনলাইন ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল চালু করা হয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে ওয়েবসাইট এটাই কিন্তু সেই ওয়েবসাইট এখান থেকেই আপনারা সরাসরি আবেদন করতে পারবেন কোনো বাইপাসে যাওয়ার প্রয়োজন নেই বন্ধুরা অনলাইনে নিজেরাই কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এখান থেকে অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানাবো তবে তার আগে আবেদন করার আগে আপনাদের গুরুত্বপূর্ণ কটা জিনিস কিন্তু কটা তথ্য জেনে রাখা প্রয়োজন যখনই আপনি আবেদন করবেন আবেদনের আগে এগুলো আপনাকে জেনে রাখতে হবে আর একটু নিচের দিকে এলে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনাদের কিন্তু ছবিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিই যে বর্তমানে যারা যারা আপনারা আবেদন করবেন আবেদন করার আগে আপনাদেরকে জানতে হবে আদেও আপনারা আবেদনের জন্য যোগ্য কিনা অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক কিনা বা ভারতীয় নাগরিক নন কিনা সেটা আপনাকে জানতে হবে কারা কারা আবেদন করতে পারবেন কি কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু আপনাকে আগে থেকে রেডি হয়ে থাকতে হবে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন এটাই অনুরোধ রইল আর কীভাবে আবেদন করবেন বা কোন অপশান থেকে আবেদন করবেন সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে একটু দেখিয়ে দিই একটু যদি নিচের দিকে আসি এখানে কিন্তু দেখুন এখানে অর্ডার এবং সার্কুলারের অপশান দেখতে পাচ্ছেন আর একটু নিচের দিকে যদি চলে আসি এখানে দেখুন অনলাইন সার্ভিসেস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএ তো বুঝতে পারছেন এটা কিন্তু জেনুইন ওয়েবসাইট এখান থেকে আপনার আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সেটা জানাবো বন্ধুরা তো তার আগে আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু টুইটার হ্যান্ডেলে টুইট করা হয়েছিল সেই নোটিশ দেখাচ্ছি সেই সেই সঙ্গে আপনাদেরকে আপনাদেরকে যে নোটিশ সার্কুলার নোটিশও দেখিয়ে দিচ্ছি এই যে সিএ কার্যকর হচ্ছে তার নোটিশও প্রকাশিত হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন এবারে নোটিশ অনুযায়ী বর্তমানে জানাই কারা কারা আপনারা এই সিএ আইনের জন্য যোগ্য কারা কারা যোগ্য নন কারা আবেদন করতে পারবেন কারা করতে পারবেন না সীমা কি লাগবে সমস্ত কিছু এক এক করে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তারপর কিভাবে আবেদন করবেন সেটাও দেখাবো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক করে জেনে নেব এই সিএ আইনের আওতায় বর্তমানে আপনারা কারা কারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বা কারা কারা নাগরিকত্ব পাবেন তার যোগ্যতা কি রয়েছে বা মানদণ্ড কি রয়েছে তো যদিও নোটিশটা হিন্দিতে প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে বাংলাতে বলে দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলা হয়েছে দেখুন যে সমস্ত ব্যক্তিরা পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে চলে এসছেন বা ভারতে বসবাস করছেন তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে তবে সবাইকে নয় মূলত ছয়টি সম্প্রদায়ের কথা এখানে বলা হয়েছে যেমন হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং ইসাই অর্থাৎ খ্রিস্টান তো এই সমস্ত সম্প্রদায়কে কিন্তু বর্তমানে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে মুসলিমদের কথা কিন্তু এখানে বলা হয়নি তবে তিন নাম্বার এখানে বলা হয়েছে দেখুন তার জন্য আরও একটি শর্ত রয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সাল অথবা তার আগে ভারতে প্রবেশ করতে হবে এবং এখানে বসবাস করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই নাগরিকত্ব পাবেন চলুন এবার বর্তমানে কি কী কাগজপত্র লাগবে সেই সঙ্গে কোনো টাকা দিতে হবে কি না এই বিষয়ে কি কী জানানো হয়েছে সেটা আপনাদেরকে জানাই যদি আপনারা নোটিশও দেখেন এখানেও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যেমন পাসপোর্ট সাইজের ছবি লাগছে আপনার সিগনেচার যেটা সেটা কিন্তু অর্থাৎ সই করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে অনলাইনে আবেদনের সময় সেগুলোও কিন্তু আপনাদেরকে দিতে হবে তো চলুন এই বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে যদি আপনারা এই সিএতে আবেদন করতে চান সেক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাদের কী কী কাগজপত্র লাগবে বা ডকুমেন্ট লাগতে পারে সেগুলো এক এক করে আমরা লিস্ট ওয়াইজ দেখে নেব আর এই প্রতিবেদনে দেখুন এখানে বলা হয়েছে লোকসভা ভোট ঘোষণার মাত্র কয়েকদিন আগেই সোমবার কার্যকর হলো সিএএ যা নিয়ে ফের নতুন করে রাজ্য রাজনীতি তোলপার তো নিঃসন্দেহে বিজেপির এটা কিন্তু একটা মাস্টার মাস্টারটোক এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এবারে কি কী ডকুমেন্ট লাগতে পারে বা কোথা থেকে আবেদন করতে পারেন সেটা দেখে নেব তো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়াও আমরা ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবারে জেনে নিই যে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন বলা হয়েছে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি লাগবে তার তালিকা রইল এখানে যেগুলি যার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল করবেন বা যে ধারায় আপনি ফর্মটা ফিল করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে এই লিস্টে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সবই যে আপনাকে দিতে হবে বা সবই আপনার থাকতে হবে এমনটা নয় আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে এখানে প্রথমেই বলা হয়েছে দেখুন আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান সরকার কর্তৃক জারি করা পাসপোর্টের কপি অর্থাৎ যারা পাসপোর্টের মাধ্যমে এখানে এসেছিলেন ভিসা পাসপোর্ট নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা অর্থাৎ আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে এরপর আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান সরকারের ফরিজিনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এফআরআরও ও বা ও কর্তৃক ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশ থেকে এসছেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু লাগবে এছাড়াও দেখুন বলা হয়েছে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের স্কুল কলেজ বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো দেওয়া শংসাপত্রও কিন্তু আপনি দিতে পারবেন এই সমস্ত শংসাপত্র ছাড়াও আরও একাধিক শংসাপত্রের কথা কিন্তু এখানে বলা হয় যেমন আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান সরকারি অফিস বা এজেন্সি থেকে দেওয়া যে কোনো পরিচয়পত্র অর্থাৎ আইডেন্টি কার্ড বা ডকুমেন্ট কিন্তু আপনার প্রয়োজন পড়বে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান সরকারের অফিস থেকে ইস্যু করা যে কোনো একটা লাইসেন্স বা শংসাপত্র থাকলেও হবে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের জমি জমার কাগজপত্র বা ভাড়ার নথি এই সমস্ত থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এমন কোনো নথি যা প্রমাণ করে আবেদনকারীর বাবা অথবা মা বা ঠাকুরদা ঠাকুমা কেউ একজন আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক ছিলেন তার জন্য যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে এমন কোনো নথি দেখাতে হবে যাতে প্রমাণ করা যায় যে তিনি আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে আগত অর্থাৎ ওই সমস্ত দেশ থেকে তিনি ভারতে এসছেন সেটা যাতে প্রমাণ করা যায় সেটা কিন্তু বলা হয়েছে এগুলো ছাড়াও আবেদনকারীকে নিম্নলিখিত নথিগুলি দেখাতে হবে যাতে বোঝা যায় তারা দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছিলেন তার জন্য ভারতের বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে যেমন ভারতে আগমনের সময় ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাম্পের কপি এগুলো যদি থাকে দিতে হবে তাছাড়াও যেমন বলা হয়েছে ভারতের ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এফ এফ আরও ও বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার বা এফআর দ্বারা জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক পারমিট ভারতের আদমশুমারি বা জনগণনা হয়েছিল সেই স্লিপ যদি থাকে ভারতের সরকার প্রদত্ত কোনো লাইসেন্স বা শংসাপত্র বা পারমিট যেমন ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইত্যাদি বা ভোটার কার্ড ভারতের জারি করা আবেদনকারী রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড থাকলেও আবেদন করতে পারবেন সেই সঙ্গে সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারীকে সরকার বা আদালত কর্তৃক জারি করা যে কোনো একটি চিঠি এই সমস্ত ডকুমেন্টও কিন্তু আপনারা দিতে পারেন সেই সঙ্গে ভারতে জারি করা আবেদনকারীর শংসাপত্র আবেদনকারীর নামে ভারতে জমি বা ভাড়ার রেকর্ড বা নিবন্ধীকৃত ভাড়া চুক্তির কাগজপত্র লাগবে এই সমস্ত থাকলেও হবে প্যান কার্ড সংক্রান্ত নথি সেই সঙ্গে আরও লিস্টে বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা যে কোনো একটি দ্বারা জারি করা যে কোনো একটি নথি সেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আন্ডারটেকিং কোনো সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের দ্বারা স্বীকৃত হলেও কিন্তু হতে পারে সেই সঙ্গে কোনো গ্রামীণ বা কোনো শহরে প্রতিষ্ঠানের নির্বাচিত সদস্য বা তার আধিকারিক অর্থাৎ ইলেকটেড মেম্বার তার শংসাপত্র থাকলে হবে আবেদনকারীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রাইভেট সহ কোনো পোস্ট অফিস অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত রেকর্ড অ্যাকাউন্টের বিবরণ থাকলেও হবে এছাড়াও আবেদনকারীর নামে ভারতে বিমা কোম্পানিগুলি থেকে অন্য কোনো পলিসি করা থাকলে তার নথি আবেদনকারী যদি কোনো বিদ্যুৎ সংযোগ থাকে বা ইউটিলিটি কোনো বিল থাকে সেটা থাকলেও হবে আবেদনকারীর ক্ষেত্রে ভারতের আদালত বা ট্রাইব্যুনালের রেকর্ড পি ইপিএফ বা পিপিএফ বা পেনশন বা কর্মসংস্থানের দেখানো নথি ইএসআইয়ের নথি ভারতের স্কুল ছাড়া শংসাপত্র ভারতের স্কুল বা কলেজ বা কোনো প্রতিষ্ঠান বা বোর্ডের যে অ্যাকাডেমিক সার্টিফিকেট সেটা থাকলেও হবে আবেদনকারী যদি কোনো পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স থেকে থাকে বা নিয়ে থাকেন সেটা দেখালেও হবে বিবাহের শংসাপত্র এই সমস্ত যে সমস্ত ডকুমেন্টগুলো এই সমস্ত ডকুমেন্ট থাকলে কিন্তু আপনারা এই যে সি এখানে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন তাছাড়া এখানে যদি আপনি আবেদন করেন একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আপনাদেরকে কিন্তু একটা ফিস জমা করতে হতে পারে চলুন এবার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আপনাদের সামনে ভারতীয় নাগরিকত্ব অনলাইন পোর্টাল অর্থাৎ সিএ এর যে অনলাইন পোর্টাল সেটা কিন্তু ওপেন করে রেখেছি এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন একটু যদি নিচের দিকে চলে আসেন এখানে অনলাইন আবেদনের একটা জায়গা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সিএ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারেন অর্থাৎ সে এর জন্য কিন্তু এই যে জায়গাটি রয়েছে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু আপনি ক্লিক করলেই আবেদন করতে পারবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ এইরকম খুলে যাবে এবার আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর কিন্তু আপনি আবেদন করতে পারবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন করতে পারবেন তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বর্তমানে কীভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন করবেন আর এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন আর সঙ্গে আপনি অনলাইন আবেদন দেখতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন শীঘ্রই নেক্সট ভিডিওতে অনলাইন আবেদনের পদ্ধতি আপনাদেরকে দেখাবো ধন্যবাদ